শাশুর সেই মুহূর্তে ইন্দ্রাণীকে হরণ করে নিয়ে যেতে যায় আপন আলোয়। ইন্দ্রাণী সেটা মহারণের হয়েছিল, স্বয়ং প্রত্যেকেই ব্রহ্মা মনে মনে ভাবে যে এই মহা অসুরকে এক মহা শক্তির করতে হবে আবির্ভাব। স্বয়ং যিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ মিলে সৃষ্টি করে এক মহা শক্তি হতে সৃষ্টি হয় স্বর্গের শুভাশ্বরের ন্যায় মহাশক্তি ত্রিভুবনের কৃষিতে মিলিত হয়ে সৃষ্টি হতে যায় মহাশক্তির হয় আবির্ভাব। স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন সম্মিত হয়ে কহে সুধামৃতম মহামায়া জগ্রকুম্ভ প্রতিভবা শুভাশী দেব সবিত্রাশি নমেষু মহামায়াই নমো নমঃ। মহামায়ার হল সৃজন, ব্রহ্মা আপন কুম্ভল হতে তাকে স্থাপিত করে চলে ব্রহ্মার গমণ্ডল হতে মৃত সঞ্জীবনী বাড়িতে জাগ্রত হয় দেবী শক্তি সুদর্শন চক্রে সুসজ্জিত করে নারায়ণ শঙ্খের ধ্বনিতে ত্রিভুবনকে জাগ্রত করে শঙ্খ চক্র গদা পথে দশ ভুজার হৈসিহন সংহাসুরের সমেত তরে মায়া সৃজন হওয়ার সাথে সাথে কমুন হুঙ্কার ছাড়ে স্তম্ভ তুত মত্র বিত্র সম্ভ চুত বিত্রতি চত্র বিত্র মত্র শাম তম্ম তুম্ব কামত শুভ বিশ্ব বিশ্ব বত্র বত্র লাগ পামতি সম্ভ সূত্র বিশ্ব মাপ তম্ম তাম পামকি হুঙ্কার হুঙ্কারে আকাশ বাতাল সম্পিত হতে থাকে মহিষাসুরের কর্ণোত্তরে চাই সেই শ্রবণ হুঙ্কারি মহামায়াকে সংঘের দেবতা মণ্ডলী আপন আপন অস্ত্রেই করে সুসজ্জিত ত্রিভুবনের ত্রিভুদেব সুসজ্জিত করে মহামায়াকে যুদ্ধের লাগি করে প্রেয় মহামায়া ত্রিশূল ধারণ করে হুঙ্কার ছাড়ে সে কোথায় মহিষাসুর কোথায় মহিষাসুর তুম্ব দিত্র বিত্র বাত্র বত্র বত্র সম্মতি সূত্র বিত্র কম্ম সূত বত্র সম্ম সম্মতা অপ্রূপ বিত্র সম্ম সূপ বিত্র বিত্র চা সম্ম সূত্র বিত্র বত্র কন্ন কন্ন বাপমা হুঙ্কারে হুঙ্কারে আকাশ বাতাসকে প্রচ্ছারিত করতে থাকে অবশেষে এই মহিষাসুরের সম্মুখ সমরে মহামায়ার হয় সাক্ষাৎ। যুদ্ধে সমমহে কি দেখি আমি এক নারী, নারীর হল আবির্ভাব। বাবা কি সুন্দর দেখতে পুরো সুন্দরী এক নারী, এই নারী যদি হয় আপন সহধর্মিনী তবেই হবে সার্থক। না না
এ নারীর সাথে কি ভাবে যুদ্ধ, একে তো আপন সহধর্মী করব আমি। এসো এসো হে সুন্দরে, আপন কাছে ধরা দাও ধরা দাও ধরা দাও। মহামায়া অহংকারের সাথে বলে, শাশুড় বলে, সামান্য নারী হয়ে যুদ্ধের লাগি করো হবান, মহামায়ার সাথে ছড়ার যুদ্ধের হয় আশীর্বাদ। অবশেষে মহামায়াকে আপন আপন সন্তান কিভাবে পেলেন, শাশুড়ের হয় নিধন তিনি মন বলে ওঠে, ইয়া দেবী সর্বভূতে শক্তি রূপে সংস্কৃত নমস্তস্যৈ নমঃ, নমস্তস্যৈ নমঃ, মাতৃরূপে সংস্কৃত নমস্তস্যৈ নমঃ, নমস্তস্যৈ নমঃ, ইয়া দেবী সর্বভূতে মাতৃরূপে সংস্কৃত নমস্তস্যৈ নমঃ, নমস্তস্যৈ নমো নমঃ। তুমি জাগো তুমি জাগো, জাগ দুর্গা জাগো, তারিণী অভয় দায়িনী তুমি অসুর দলনী, তুমি জাগো তুমি জাগো তুমি যাও, এখানেই শেষ হল আমাদের নৃত্যনাট্য, শুরু হতে চলেছে
বসন্তের জননী দেবী শীতলা, বসন্তের জননী দেবী শীতলা, বসন্তের জননী দেবী শীতলা। তোমাদের ভালোবাসা মধু করগো দা, থেকে জানাই তোমাদের ভালোবাসা মোদে করবো দান, মোদে করবো দান। থেকে জানাই তোমাদের ভালোবাসা মোদে করবো দান, মোদে করবো দান, মোদে করবো দান। তুই রাখি জননী শুনানো চলেছে বীণা বাণী পক্ষে এবছরে যাত্রা বেড়া মর্ত্যে জননী দেবী শীতলা। আমি অপুত্র বহুবার যজ্ঞ করেছি কিন্তু সুফল পাইনি, তাই অবশেষে
আমি প্রাণ হত্যা করতে গিয়েছিলাম ওই যমুনার তীরে, কিন্তু আমার স্বপ্ন ভরে বলেছে যে তুমি আর একটিবার যোগ্য করো, তাই আমি পুত্র সন্তানের লাগি আর একটি যজ্ঞের আয়োজন করেছি। এই যজ্ঞে 33 কোটি দেবতা, 36 কোটি মনি ঋষিকে আহ্বান জানিয়েছি, কিন্তু এখনো তো কেউ এসে পৌঁছালো না আমার এই যজ্ঞ মাঝারে। ওই তো গোলোক পরিত্যাগ করে স্বয়ং নারায়ণ আসুন, সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম, আপনার আসন গ্রহণ করুন। কিন্তু এখনো যে পিনাক্ষী মহেশ্বর আসেনি, ওই তো কৈলাস পরিত্যাগ করে পিনাক্ষী মহেশ্বর আমার কাছে আসছে, সুস্বাগতম। আসুন আপনার স্থান গ্রহণ করুন। কিন্তু আমার এই যজ্ঞে পূর্ণ আহুতি দেবে কে? তাহলে তাহলে আমার যজ্ঞ কি অপূর্ণ থেকে যাবে? কে বলে, কে বলে যজ্ঞ হবে অসম্পূর্ণ? হে রাজন হোস, স্বর্গ থেকে নিমন্ত্রিত পত্র পেয়ে পত্রলোক হতে তোমারই যজ্ঞানলে আবৃত হব আমি। আমি সৃষ্টিকর্তা প্রত্যেকের ব্রহ্মা, তোমার যজ্ঞস্থলে উপস্থিত মনোমাঞ্চ হবে পূর্ণ। রাজন হুসের জয় হো, রাজন হুসের জয় হো, রাজন হুসের জয় হো। সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। চন্দ্র সূর্য বরুণ কুবে একে একে সবাই এসেছে সত্য, কিন্তু হে রাজন এই যজ্ঞে, এই যজ্ঞের পৌরোহিত্য কে করে? পদ্মাচারী ব্রহ্মা, এই যজ্ঞের পূর্ণ আহুতি দেবে আপনি স্বয়ং। অতীব চতুর রাজা তুমি, সৃষ্টি হয় যার হাত ধরে তাকে করলে পৌরোহিত। বেশ রাজন, আসন অনুসরণ করো। আপন আসন কর হে গ্রহণ, যজ্ঞ হবে তোমার সম্পূর্ণ। হে রাজন হোস, যেই যজ্ঞে তুমি আমাকে করলে পৌরোহে সেই যজ্ঞে সংকল্প কর পূর্ণ। ॐ देव देव महादेव महाजोगी महेश्वर सर्व पापो हरं देव मकुरावै नमो नमः सुभावितं अग्नकुम्भं अग्नस्तापं समभ्रमं पुत्राशीतं मंगलं कामदं शुभाशुदा यज्ञं हरि যজ্ঞ মাধবং যজ্ঞ পিশাসু যজ্ঞ ভ্রাতা সমেশ্বর যজ্ঞং শুভাশী নামতি যজ্ঞ কামদং তম্ভং ভব যজ্ঞ ভীথং যজ্ঞ মাধিতা। একই একই রাজ, যজ্ঞের অগ্নি ওঠে সর্বস্তরে,
তবে কি স্বর্গমর্ত পাতাল পুরো ছাড় খাড় হয়ে যাবে। একই রাজন যজ্ঞের আগুন স্বর্গ উদলে হয় উদ্ধৃত, এই মুহূর্তে যদি আগুনকে শীতল করা যায় তবে স্বর্গমর্ত পাতাল বন পুরো ছাড় খাড় হয়ে যাবে। তাহলে যে আমার পূর্ণ আহুতি যে বন্ধ হয়ে যাবে। সে বলে রাজন এই মুহূর্তে তোমার অগ্নি হবে শীতল, জেগে জেগে ওঠ ব্রহ্মার কুমণ্ডলের বাড়ি, এই মুহূর্তে অগ্নি হও শীতল। ওম স্বাহা, ওম স্বাহা, ওম স্বাহা। যজ্ঞের ধুমন কুন্ডল হতে হয় তোর সৃষ্টি, তাই তোর নাম দিলাম ধুমাবতী। পিতা আমি মানবী না কোনো দেবী। তুই আমার মানুষ কন্যা, তাই আজ থেকে তুই হবি দেবী ধুমাবতী। পিতা আমি যদি দেবী হই তবে দেখুন পিতা দেখুন ওই দেব পাঞ্চলি একটা হয় নাকি, দেখুন পিতা দেখুন। ওরে মা, তোর এই ভয়ানক কুৎসিত রূপ দেখে স্বর্গমর্ত পাতাল দিব মন করে ভয় কম্পিত। না পিতা না, তবে আমার এই রূপ রূপে কোনো পরিবর্তন হবে না পিতা। বলে কেবা বলে, কেবা বলে হবে না রূপে এই পরিবর্তন। এই মুহূর্তে তোর এই কুৎসিত কদাকার রূপকে পুনরায় করব সিধন, জেগে ওঠ কুমণ্ডলের পাহাড়ে। এই মুহূর্তে এই এই কুৎসিত রূপের হোক পরিবর্তন। পিতা তোমারই কথা মতো ওই রৌপ্য সাগরে করিলাম গাত্র ধৌত পিতা, আজ এ রূপের হয়েছে আমার পরিবর্তন। এবে বলো পিতা এ রূপের কি বা হইবে নাম মোর? মরে যখন জন্মেছিলেন হুষের যজ্ঞানলে নাম ছিল ধুমাবতী, শীতল বাড়ির পরশে রূপের হয়েছে পরিবর্তন, তাই আজ থেকে এই নবরূপের নাম দিলাম শীতল। পিতা তুমি যদি হও দেবতা আমি তোমারই সৃষ্টি, তবে বলো পিতা আমি কি দেবী? দেবী হতে তুমি হবে মহাদেবী। তাহলে পিতা দেবীত্বের আসন পেতে গেলে সর্বপ্রথম চাই শক্তি। প্রেম নৌশের যজ্ঞানলে চারিটি বেদ করেছিলাম উচ্চারণ, ঋগ সাম যজু অথর্ব, এই চারি বেদ চারি বর্ণের কলাইয়ে করিলাম পরিণত। নীল লাল শ্বেত পিলা
এই চারি কলাই দিলাম তোর হাতে পিতা। চাষলং 64 আগামী 64 তে করিলাম রূপান্তরিত পিতা। ওরে মা, ওই 64টি কলাই কি হবে জানে? কি হবে পিতা? ওই কলাইয়ের ভিতরে দিলাম প্রাণ স্থাপন। আজ থেকে এরা এক একটি ব্যাধিতে হলো পরিণত। আজ থেকে তুই হলি 64 রোগীর জননী পিতা। তুমি কি খুলে দিলে পিতা? আমি ধরার বুকে হব রোগ ব্যাধি পতি পিতা। কিন্তু সন্তান যদি আমাকে মা বলে ডাকে পিতা, এই 64 বাসন্ত ব্যাধি হতে যদি মুক্ত হতে চায়, কেমন করে করব মুক্ত পিতা? কি শক্তি তো আমার নাই। কে বলে? কে বলে নেই সেই শক্তি তো? মা যখন হলি মায়ের মমতা তোকে করিব দান। ওরে মা, এই 64টি ব্যাধি তুই কি করবি জানি? স্বর্গমর্ত পাতালে কেউ তোকে দেবে না, দেবে তেরা আসন। তখন এই ব্যাধি তাদের অঙ্গে ছড়িয়ে দিবে, ব্যাধির জ্বালায় জর্জরিত হয়ে তোকে মা মা বলে যখন ডাকবে, তখন তুই কি করবি জানিস মা? এই দেখ, এই দেখ, সৃষ্টি হলো পবিত্র মার্জন। এই মার্জনীতে আছে দুটি গুণ। এক, কাউকে যদি উদিষ্ঠিতে করিস পাতা, সব অংশে সে হবে বিনাশ। আর কাউকে যদি সুদিষ্ঠে করিস পাতা, সব অংশ পাবে ফিরে। তাই পবিত্র মার্জনী আপন হস্তে করো ধারো। আমিও কথা দিলাম যে আমাকে দেবীত্বের আসনে ভক্তিতে দেবী পূজা তার কাছে হবে আশীর্বাদী চামর। আর যে আমাকে ঘৃণার চোখে দেখবে তার কাছে হবে ঝাঁটায় পরিণত পিতা। আমি ঝাঁটিয়ে ঝাঁটিয়ে আনবো এই দেবপুরে পিতা। দেবী হতে গেলে আরেকটি শক্তির হবে প্রয়োজন পিতা। যে মারতে পারে সে বাঁচাতেও পারে পিতা। আমি যদি সব কিছু হরণ করে সৃষ্টি না করতে পারি, আমাকে কেউ দেবী বলে মানবে না পিতা। সে শক্তি কর বলে প্রদান। সৃষ্টি হলো পবিত্র স্বর্ণকুম্ভে। এই স্বর্ণকুম্ভে দিলাম আমি মৃত সঞ্জীবনী নদীর বাড়ি। এই নদীর বাড়ি ধারা তুই মৃত দেহে আনিবি পুনরায় প্রাণ। পিতা, হস্তে দিয়েছি চামর, কথ্যে দিয়েছি তোকে কলর। জন্মিবার সাথে সাথে ভক্তকে করে চিন্তা ধরো পিতা। যে দেহ হতে প্রাণ করিবি হরণ, সেই দেহে পুনরায় দিবি প্রাণ। তাই নাম চেয়েছিলি নাম দিয়েছি, শক্তি চেয়েছিলি শক্তি দিয়েছি। এবার এবার পিতা যায় আপন আলো। পিতা, শক্তি দিয়েছ, চতুর্দিকে দেবতাগণ বসে আছে, তাদের দুপর্শে কারা চামর বেদন করছে, ওই নারী পুরুষ কারা পিতা? ওরা আপন আপন সন্তান, দাস দাসী। দাস দাসী, পুত্র কন্যা, আমি পুত্র কন্যাহীন কেমন করে থাকবো একাকিনী এই দেবতা সবাই পিতা। আমি যে তোর পিতা, পিতা হয়ে যদি কন্যাকে করি সন্তান দাও, তবে পিতৃ নামে হব কলঙ্কিত। কিন্তু পিতা, সর্বপ্রথম পুত্র কন্যার মনো আশা পূরণ করে পিতা। তাহলে পিতা, আজ কেন হবে না আমার মনো আশা পূরণ? উপায় বলে দাও, যে উপায়তে হবে আমার মনোবাসনা পূরণ। যাবি তুই সেই স্থানে, ওই অধুলে ছেড়ে দেয় বরফে ঢাকা কৈলাস শিখর, দেবাদিদেব ধ্যানমগ্ন। তুই তার কাছে পুত্র কামনা কর, মহেশ্বর যদি হয় তুষ্ট, তবেই হবে তোর মনোবাস। আশীর্বাদ করো পিতা, তব মনো আশা পূরণ করতে চললাম সেই পিনাকীনাথ শঙ্করের কাছে। যদি কোনদিন পড়িস বিপদে, পিতা একটিবার পিতা পিতা বলে করিবি স্মরণ। কথা দিলাম তোকে মনো আশা করিতে পূর্ণ, সদাই তোর প্রতি হব সদয়।
তাই এই মুহূর্তে তুই সেই ভয়শ্বরকে করে ছড়ুন, আর বিপদে পড়িলে একটি বার পিতা পিতা বলে ডাকি। ও নমঃ শিবায়।